কোন ম্যাচ লাগবে না আগুন জ্বলবে সব যারা পুরো সরকার করে দিবে এই আগুনের নাম ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ভূমিকম্প কিছু কিছু আযাব জলোচ্ছ্বাস কিছু কিছু আযাব আম্পান সিডর নারগিস চিত্রন সব কিছু কিছু আযাব এক্স কিছু কিছু আযাব সোয়ান ফ্লু বার্ড ফ্লু কিছু কিছু আযাব পুরা আযাব হবে চক্ষুটা বন্ধ হওয়ার পরে ঠিক কিনা বলে এটা দুর্ভিক্ষ আসার আগে এই আযাবটা আসে সংকেত বাংলাদেশে চলে আসছে দুই নাম্বার আযাব আসবে জালজালা ভূমিকম্প শুরু হবে গত বছরে আমার দেশে ফজরের নামাজের সময় প্রথম রাকাতে ভূমিকম্প হয়েছিল টের পাইছেন কে কে সেখানে মাত্রা ছিল 5.8 মাত্রার ভূমিকম্প ছিল আল্লাহ যদি 5.0 না বানায় শুধু 8 মাত্রার বানায় দিতেন ঢাকার মধ্যে কয়েক লক্ষ লোক এখন মাটির নিচে থাকতো ঠিক কি না দ্বিতীয় আযাব তিন নম্বর আযাব আসবে খাসফা ভূমি দশ শুরু হয়ে যাবে পঞ্চগড়ে 35টা বাড়ি ধসে গিয়েছে বগুড়াতে একটা পুকুর কাহালতে হঠাৎ করে উধাও হয়ে গেছে আমাদের মিডিয়া লিখছে উধাও হয়ে গেছে আর এটা উধাও হয় না এটা হচ্ছে ভূমি ধস হঠাৎ করে ধসে গিয়েছে তার আপন অবস্থা থেকে হঠাৎ করে ধসে গিয়েছে আল্লাহ বুঝাইতেছে গোলাম তোরা সোজা হয়ে যাবে এরপরে আযাবটা কবে মাসখানেক আকাশ থেকে পাথর পড়বে ইস্রায়েল গুলো পড়বে এই যে আমার কলমের দিকে তাকান আমেরিকা নতুন একটা ভিডিও আপলোড করেছে আপনারা দেখবেন সার্চ দিয়ে যুবকরা অনেক মোবাইল চালাও কামের মোবাইল কত দূর চালাও একটু সার্চ দিয়ে দেখো এইরকম আমেরিকা দেখেছে যে পুরো আমেরিকাটা এই কলমটা সমান যদি হয় যে পাথরগুলা আকাশ থেকে পড়বে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে আকর্ষণ বলের মান বস্তুকণাদের গুণফলের সমানুপাতিক এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়াদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এটা কার সূত্র নিউটনের সূত্র নিউটনের আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন সব আপন আপন গতিতে আছে বেল্টের মধ্যে আল্লাহ পাক সব সংরক্ষণ করে রাখছে মাঝে মাঝে বেল থেকে বিচ্ছুরিত হয় পাথর এর একটা পাথর যদি কোন একটা দেশের মধ্যে পড়ে পুরো দেশ ওই মহাদেশ মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে জোরে কোন আল্লাহ আসতেছে আজাদ আমরা যত দূর এগুলো নিয়ে চিন্তা করি তারা একটু বেশি চিন্তা করে এরপরে আজাব আসবে কাদফা ছেলে মেয়ে হবে মেয়ে ছেলে হবে অলরেডি পৃথিবীর ভিতরে ছেলেরা নিজেরা নিজেদের পেটের ভিতরে সন্তান গর্ভে ধারণ করতেছে বাপ হইয়া সে নিজেই নিজের সন্তানকে গর্ভে ধারণ করতেছে মাতৃত্বের ব্যথাটা কেমন এটা বোঝার চেষ্টা করতেছে তাহলে ছেলে কি হয়ে যাচ্ছে কথা কয় হরমোন চেঞ্জ করে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে আবার অটোমেটিক্যালি কিছুদিন আগে আমাদের দেশে 2 সপ্তাহ আগে হবে অথবা 3 সপ্তাহ নিউজ একেবারে সমস্ত জায়গায় আস তার বিয়ে হয়েছিল মেয়ে হিসেবে বিয়ে হওয়ার পরে ওই মেয়ে হঠাৎ দেখে তার হরমোন চেঞ্জ হয়ে গেছে এরপরে দেখে অবয়ব চেঞ্জ হয়েছে গঠন চেঞ্জ হয়েছে এখন সে নিজে আবার বিয়ে করছে সে এখন মেয়ে নাই এখন ছেলে হয়ে গেছে এই আলামত ভয়াবহ আযাবের আলামত সব চলে আসছে কেন এটা হচ্ছে এটা এই জন্য হচ্ছে আল মারআতুল মুতারাজ্জিনাতুল মুতাশাব্বিহাতুল রিজাল ছেলেরা এখন মেয়েদের মতো পোশাক পরে মেয়েরা এখন ছেলেদের মতো পোশাক পরে ঠিক কিনা বলে এগুলো এখন আমাদের ডিজাইন আবার যদি কিছু কম তোকে ওই মোল্লা বুঝে কি মাই বডি মাই রুলস আমার দেহ আমার একটা রুলস তো হুজুরের কি আরে বেটা একটা ফোরা হইলে একটা ফোরা ফোরা 2-3 মাস চলে যায় এটা সোজা হইতে পারে না একটা মাই বডি মাই রুলস খবরদার মুসলমান আযাব ঘনায় আসতেছে এবার হাত
ওরে আল্লাহ সময় তো অনেক হয়ে গেছে, আমি চিন্তা করছিলাম না বাবা ঢাকা যাওয়া লাগছে আজকে। আচ্ছা 5 মিনিট শুনেন তাহলে একটু উঠতে দিন না কিন্তু কেউ, হ্যাঁ ওরে সোভা যদি আল্লাহ শক্তি দিত তাহলে ঠিক ছিল যে হ্যাঁ ঠিক আছে। ওরে আল্লাহ মাহফিল কে আর নাই, আজকে মাহফিল শেষ নাই। আচ্ছা এবার আসেন শেষ কয়েকটা কথা শুনাই দিন, এই যে আজাব আসতেছে কখন আসবে দেখেন, একটু বিলাই দেখেন আমগো অবস্থা কি, আর আজাব কত দূরে। লা তাকুনু সাফ হাত্তা তুতখাযাল মাসাজিদু তুরকা, এমন সময় আসবে মুসলমানের ছেলে মসজিদের সামনে দিয়ে ঘুরবে মাগার মসজিদে গিয়ে নামাজ আদায় করবে না এমন মুসলমান এখন না। কয় বছর এরপরের দ্বিতীয় হাদিসটা শুনেন, লা তাকুমু সাআত ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহু আনুজ্জা, মুসলমানের সন্তান মূর্তির সামনে মাথা নত করবে মূর্তি পূজা করবে, মূর্তির সামনে গিয়া মুসলমানের ছেলে প্রার্থনা করবে ঠিক কিনা বলে। মাশাআল্লাহ এই এলাকায় গুলা নাই আছে দেখ করে আসতে বলে আছে, তবে যদি কোন মুসলমান মূর্তির গায়ে আঘাত করতে চায় আমি হুজুর প্রথম দাঁড়া মূর্তির হেফাজতে আমি দাঁড়ায় থাকতে হবে ঠিক কিনা বলো, তুমি আঘাত করতে পারবে এই সুযোগ তোমাকে ইসলাম দেয় দিছে। 3 নম্বর হাদিস শুনেন, লা তাকুমু সাআত ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে দ্বন্দ্ব শুরু হবে কে সভাপতি কে সেক্রেটারি, মারামারি কাটাকাটি হানাহানি পর্যন্ত হয়ে যাবে। আসেনি মানে কাসাইছে, এটা খালি একটু হিসাব করে দেখেন কদ্দুর কাসাইছেন আপনার। 4 নম্বরে সাধু ততক্ষণ কেমন হবে না একই দল করবে একই নেতা মানবে একই রকম চরিত্র একই রকম স্লোগান, হাত্তা একটা দিলা ফেয়াদা একই দলের ভিতরে থেকে একই দাবির জন্য লড়বে কিন্তু তারপরেও একজন আরেকজনকে মারবে কাটবে হত্যা পর্যন্ত করে ফেলবে ঠিক কিনা বলে। বেশি দূর দূরে যাওয়া লাগবে না, এখানে তো কিছুদিন আগে মারা হয়েছে থাকে যার নাম নিয়ে আমি আইসা অবাক হয়েছি কি এত বছর ওয়াজ করে কি ওয়াজ করে কি ওয়াজ করলো, এটা মানুষ মানুষ মেরে ফেলতে পারে মানুষ এত ভাষা নিতে পারে। আচ্ছা একটা থাপ্পড়ি দিলেন একটা ঘুষি দিলেন 10টা বাড়িয়ে দিলেন মারতে পারে মানুষ মানুষ কেমনে জবাব দিবে না, আপনি ঘুমান কেমনে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকে দুনিয়া থেকে সরাই দিয়ে কেমনে ঘুমান, খবরদার জুলুম করবেন না আপনি মারবেন তো লিখে রাখেন আপনি মরবেন ঠিক কথা কথা ঠিক, আপনি আরেকজনের পিঠে শুয়ে থাকতে পারবেন। 4 নম্বর হাদিস বলছি এবার 5 নম্বর হাদিসটা চল, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াসুদা কুল্লু কবীলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিক গুলো নেতা হয়ে যাবে মুনাফিকদের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে। রাসূলুল্লাহ হাদিস 5 নম্বরটা শেষ, 6 নম্বরটা শুনে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাওয়াল আন-নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা শুরু হবে এখনো হয় না আরো কিছুদিন গেলে পরে হবে,
আশা দিশা ভা কালিদাস নিরাশা সুদে টাকা রে মুসলমানের সন্তান এরপর বিল্ডিং বানা থাকো তোমার কত বড় সাহস আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যে কোনো মুহূর্তে আসতে পারে এর আগে চিন্তা করো তুমি সুদপুর হলে আল্লাহ তোমারে ছাড়বে না বুঝছেন কয় নাম্বার গেছে এবার সাত নাম্বার হাদিস শুনে মাশাআল্লাহ আমাদের মনোযোগ এত কেমনে হলো সুবহানাল্লাহ না বাগেরহাটবাসী আসলে ভালো আরে আপনাদের এখানে খানজাহানের রহমতুল্লাহ আলাইহ একজন খানজাহান কি ছিল বুঝেন এক খাতেতে তসবি ছড়া আরেক খাতে শব্দ তিন যেমন ছিল সুফি সাধক তেমন ছিল রণবীর ঠিক কিনা ঠিক এটা হুদা পীর ছিল ওরা বীর ছিলেন বীর আর আমরা এখন তো হুদা পীর বীর নেই এবার আসে কয় নম্বর দাঁড়িয়ে গেল সাত নম্বর যাবো না এখন মাশাআল্লাহ দুইজন উঠতেছে দুইজন একটু বসে নেই শেষ আর তিনটা তিন মিনিট লাগবে আমি তো কোনো এই যে একটু মাঝখানে একটু কথায় চলে গেছে দেখে দেরি হয়েছে চলে বিসমিল্লাহ সাত নম্বর লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা গোটা আরবটা সবুজ হয়ে যাবে মরুময় হয়ে যাবে হয়েছে নি আরো আসতে আগে কখনো এটা হয়নি কখনো হয়নি আরে আমি পাঁচ বছর মিশর করছি একদিন বৃষ্টি দেখিনি হায়রে হায়রে কি আজিব দুয়ে ফুটো বৃষ্টি যদি পড়তো সবাই রাস্তায় বের হয়ে আসতো ইয়া সালাম ইয়া হালা মানে রাস্তার মধ্যে মিছিল শুরু হয়ে যেত ইয়া হালা একটু দুয়ে ফুটা পড়ছে মানে দুয়ে ফুটা যারা পাগল আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ যে বাংলাদেশে যাই করবে কি দুই মাস তো ঘর থেকে বেরিয়ে পারবে চিন্তা করে সে আরবে দশ দিন টানা বৃষ্টি চিন্তা করে রসুলের হাদিস পানি নিষ্কাশনের কোন ব্যবস্থাপনা তাদের কাছে নেই আমি দুবাই গেছি দুবাইয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই পানি যাওয়ার কোনো স্রোত নেই কোনো বৃষ্টি হয় না তারা পানি যাওয়ার স্রোত রাখবে কেন সেই দেশে বন্যায় কবলিত হয়ে গেছে বুঝছেন সময় না সাত নম্বর শেষ এবার আট নম্বর লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা খামসিনা ইমরাআ একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন করে নারী ঘুরবে এখনো ঘুরে না অনেক দিন পরে ঘুরবে এত খারাপ বাগেরহাটের লোক এসে মুরুব্বিরা আন্দাজি কই দিছে ঘুরে একজনের পিছনে পঞ্চাশ জন এ একটা কথা যুবকরা কো ঘুরে কয়জন হ্যাঁ ও দেখছে বাপ রে আমি তো একদিনও বাজে বলে এই জিনিসটা বাজে নেই ওনারা ঠিক এটা বাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আপনার কাছ থেকে নতুন জিনিস শিখলাম হাত্তা ইউদাব্বির রাজুল আমর খামসিনা ইমরা আমি এর ব্যাখ্যা করতাম এইভাবে ফেসবুকে যারা মেসেঞ্জার চালান মেসেঞ্জারে চ্যাটিং টেটিং করে করেন না তো চ্যাটিং এর মধ্যে আপনি মহিলাকে জিগেলেন যে রাত তো তিনটা বাজে আমিও তাহাজ্জুদ পড়তে উঠছি আপনিও উঠেন মনে করেন তাহাজ্জুদের দাওয়াত দিয়েছেন যে আর কিছু দরকার নয় তাহাজ্জুদ পড়েন জায়েজ আছে কোনো বেডিরে আপনি তাহাজ্জুদের দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ দেয় বউ বানায় আর তাহাজ্জুদের দাওয়াত আগে যদি তাহাজ্জুদের কথা বলতো জায়েজ না যে হুজুর করবো জায়েজ ওই হুজুরের ওয়াজ শোনা জায়েজ না বুঝে আসে হারাম এটা আজকের এই রিলেশনের জন্য আমাদের সন্তানদেরকে আমরা হারিয়ে ফেলতেছি মানুষ সেদিন আফসোস করে জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে সূরা তুর পড়বে কি জীবন ধরলেন মিয়া সূরা তুরের মধ্যে একুশ নম্বর আয়াত পড়লে আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে যদি আয়াতটা আপনি বুঝেন সেদিন লোকেরা কান্দে আল্লাহ জিজ্ঞাসা করবে কি তুই জান্নাতে যাইতেছ কান্দিস কে শুনাম ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুরিয়াতুহুম
الإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء الله أكبر الله بلدسة شدير جنتي كام بيا بلد الله عمر سلي لكوي الله عمر ميت لكوي إذن الدنيا كتو عدل كوري رأيكيرس আল্লাহ দেখতেছেন এত জান্নাতের ভিতর আল্লাহ পাক বলবে আল হাবনা বিহিম যুরিয়াত হুম ছেলেটারে নিয়ে আসো মেয়েটারে নিয়ে আসো সেদিন নিয়ে আসা হবে ছেলে মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক সেদিন পরানো থাকবে লোকটা সেদিন কাঁদবে আর বলবে আল্লাহ অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে খবর নেন নাই আল্লাহর আদালতে সেদিন আপনি জান্নাতি হলেও সন্তানদেরকে পাবেন না বাপ সেদিন খাবে এই জন্য এখন থেকে সজাগ হন খবরদার ছেলে মেয়ে মেসেঞ্জারে কি করে খবর নেবেন আমরা যদি বোলার মেসেঞ্জার ধরেন চলে গেল নাউজুবিল্লাহ আব্বা আমাদের প্রাইভেসি বলতে কোনো জ্ঞান আমাদের নাই আমাদের কোন তুই বিয়ে করছ না এখন তোর প্রাইভেসি দিয়ে কিসের প্রাইভেসি ঘরের ভিতরে সিটকারি টিটকারি ভালো করে লাগাই দিবেন ফোলা ভালো এতে সিটকারি লাগায় ঘরের ভিতরে কি করে আপনি জানেন সিটকারি খোলা বিয়ার আগ পর্যন্ত কোনো সিটকারি নেই যে কোনো মুহূর্তে আপনি বাপ ধাক্কা দিয়ে ঢুকে যাবেন কিরে কি করস আপনি তদন্ত করবেন এই তদন্ত করলে সেদিন সন্তানরা আপনার কাতারে জান্নাতের কাতারে স্বামী হিসাবে পাবেন জোরে করে ইনশাআল্লাহ নয় নম্বর হাদিস শুনেন লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম আল্লাহর ব্যাপারে মানুষ তর্ক বিতর্ক করবে এখন দেখবেন কিছু উরস হয় বাংলাদেশে কি হয় উরস ওই উরসের ভিতরে একটা মাইক নিয়ে ওইটার মধ্যে পালা গান হয় পালা গান একটা মাইক ধরে আল্লাহর বিপক্ষে বলে হে বানাইছে হে শাস্তি দেয় পাইছে নাকি জোরে করে নাউজুবিল্লাহ কত বড় মারাত্মক শিরকি কথা এই কথা শোনার সময় যদি আপনি বসে বসে শুনতে থাকেন ও তালাক দাদা বিহা ওই অবস্থায় যদি আপনি মজা নেন ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যুটা কুফুরি অবস্থায় মৃত্যু হবে ঠিক কি না সর্বশেষ হাদিস লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে ক্ষমতার জন্য মেরে ফেলবে মারেনি রাজনীতির জন্য মারবে মারেনি এই যখন মারপিট শুরু হবে বুঝবেন এটা কেয়ামতের আলামত আসলে এগুলো 50 বছর আগে এগুলো ছিল না বললেই চলে এখন আছে কি না প্রতিহিংসা এরপরে দেখবেন আহা ভাই হয়ে ভাইকে মেরে ফেলবে শহীদ করে দেবে এখন দেখেন এ আলামতটাও চোখের সামনে বাসতেছে ঠিক কিনা বলে শুধু একটু খেতের লাগে ভাই ভাইরে মারা মেরে ফেলে আর একটা ভাইয়ের সাথে ভাই কত স্মৃতি আমি আমার ছোট ভাই যতদিন মিশন ছিলাম আমি এখান থেকে পোশাক কিনে কিনে পছন্দ করে পাঠাই দিতে আমার ভাইটা পড়বে আমার ভাইয়ের জন্য জুতা পাঠাই দিই আমার ভাইয়ের জন্য গামছা পাঠাই দিই একটু 1 কেজি মুড়ি পাঠাই একটু চানাচুর পাঠাই রমজান মাসে খাবে যারা দিয়ে যাইতো তারাও দেখলে হাসতে চানাচুর মুড়িও কি আপনি বিদেশ বিদেশে খাওয়া লাগবে
কিন্তু ওই যে ভাইয়ের মায়া লাগতে যে আমার ভাইটা তো সানাচুর খায় না অনেক দিন, এই যে মায়া এগুলো সব ভুলে যায় শুধু খেতের জন্য। কয়খানি খেতের ভিতরে আপনার কবর হবে না? কয় বিঘা? শতাংশ? সাড়ে তিন হা। কিসের পিছনে দৌড়া? দুনিয়াদারি মানুষ যদি একদিনের কবরের আজাবে এক ঘন্টা নয় দশ মিনিট না এক নজর যদি কবরের আজাব দেখত, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ফানু দাপন কাপন দুনিয়াদারি সহবাস সব ভুলে যেত, সব বাদ দিয়ে শুধু খালি চিন্তা করতো আল্লাহ কোন সময় আমার হায়াত শেষ হবে, এই দুনিয়া নিয়ে আসছে। এমনকি এমন একটা সময় আসবে রসুল বলছেন বাপ মাকে পর্যন্ত সন্তান শহীদ করে দিবে। হয় না ভাই? ধমক দিয়ে কথা হয় কিছু হইলে কিছু হইলেই বাপরে কয়, বাপে জিজ্ঞাসা করে বাপ বারোটা বাচ্চা এখনো ঘুমাবি না? আরে ধরো তুমি মোবাইলে কিছু বুঝো, আমি জরুরি পড়া করতেছি, তুই কি পড়তেছো? তোর বাপ ভালোই বুঝতেছ। যুবকরা বাপের বেশি দিন ধোকা দিও না, তুমি নিজে ধোকায় পড়তেছ। বাংলাদেশের জরিপ চালায় দেখা গেছে 1,24,00,000 যুবক শুধু ফ্রি ফায়ার আর পাবজি খেলে, 11,75,00,000 মানুষ 5 ঘন্টার উপরে শুধু খালি নেট চালায়, নেট 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 মানে জাল জাল জাল, জাল মানে শয়তানের ফাঁক ফাঁক ফাঁক, পুরাটা দাজ্জালের ফাঁদ, এর ভিতরে 6 ঘন্টা শেষ। ফুলাবন্ডে সময় দেওয়ার সময় নেই, খেতে হারা দিন তসবি জমে। কি শুরু হলো কল সারাটা দিন মানুষের কর্মকাণ্ড, একটা মোবাইল সারাটা দিন, সারাদিন আপনি এই অফিস টফিস করে গেছেন, একটু ভাষায় সন্তানের একটু কথা বলবেন, বাপ তো কেমন লাগে, আব্বু আসো একটু কথা বলি না, হেতে রয়েছে এটা হেতের হৌলা, বয়স মাত্র 2 বছর 2.5 বছর, ওরা চোখের মধ্যে চশমা, ওরা আরো কাছে এনে দেখ বুঝছেন, হ্যাঁ স্মার্টফোন কিনে দিচ্ছে সন্তানদের, বাবারা দায়ী হবে না? এমনকি আমরা অবাক হয়ে মাঝে মাঝে দেখি যে 10 জন 15 জন একসাথে রাত 2টা 2:30 সময় দাঁড়ায় থাকে, আমি মনে করি আল্লাহ রে এই তো মনে হয় ডাকাত ধরলো, টাকা পয়সা যত যেমনি যেমনি আছে একটু সরায় টরায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আজকে মনে আর রক্ষণে ডাকাত মনে ধরে দিয়েছে 10-15 জন, দেখি না ছাড় দিয়ে যখন যাচ্ছি ওই যে মোবাইল টিপতেছে, আমি সিদ্ধের মতো আল্লাহ কোন জমানায় আসছে, এটা আখেরি জামানা চলতেছে। এক একজন ছেলেপেলের হাতের মোবাইল দেখলে কি রে এটা কত? কয় হুজুর এটা 35,000 টাকা, তুমি কামাই করছো 35,000? না হুজুর আব্বা আছে না, খবরদার এগুলো করেন আখেরাতের জন্য কিছু করে, সময়টা শেষ সময়, আর সময় নাই বসে। আল্লাহ আমাদেরকে শেষ সময়ে সত্যিকারের মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। আজকে যতগুলো কথা বললাম আমার জন্য দোয়া করে, কতদিন হায়াতে আছে আমরা কেউ জানি না, দেখেন সারা সবাই এখন মোনাজাত না করে চলে যাবে যে হুজুর অস্ত শেষ, আসেন আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, হাতটা উঠাই আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ماني راتر أندكر الدنيا شعب في سدلت بنده ريكس الله برشاني أكبر